আমার মোবাইলের ইউটিউব অ্যাপ থেকে ভিডিও প্লে করে হোম স্ক্রিনে নিয়ে এসেছি। এখন ভিডিওটি মোবাইলের স্ক্রিনের যে কোনো জায়গায় রাখতে পারবো। আপনিও কিন্তু ইউটিউবের ভিডিও দেখার পাশাপাশি ফেসবুক ব্যবহার করতে পারবেন, ফেসবুক মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপে বন্ধুদের সাথে মেসেজে কথা বলতে পারবেন। আর এই ভিডিওটি মোবাইলের স্ক্রিনের যে কোনো জায়গায় রাখতে পারবেন, তাই আপনার কোনো সমস্যা হবে না অন্য অ্যাপ ব্যবহার করার সময়। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে শিখে নেবেন কিভাবে ইউটিউবের ভিডিও মোবাইলের হোম স্ক্রিনে প্লে করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আপনি কি রিলেটেড ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ইউটিউবের ভিডিও মোবাইলের হোম স্ক্রিনে প্লে করার জন্য এক্সট্রা কোনো অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে না। আপনি প্রথমে মোবাইলের ইউটিউব অ্যাপটি ওপেন করবেন। স্বাভাবিকভাবে এখানে অনেক ভিডিও থাকবে। উপরের দিকে সার্চ বক্সে ক্লিক করে আপনি যে ভিডিওটি দেখতে চান সেই ভিডিওটিও কিন্তু খুঁজে নিতে পারেন। দেন ভিডিওটি প্লে করবেন। নিচের দিকে শেয়ার একটি অপশন পেয়ে যাবেন, এই শেয়ারে চাপ দিবেন। ভিডিওর নিচেই কিন্তু শেয়ার অপশনটি থাকবে। এখান থেকে কপি লিঙ্কে চাপ দিয়ে ভিডিও লিঙ্কটি কপি করে নেবেন। যে ভিডিওটি মোবাইলের হোম স্ক্রিনে প্লে করতে চাচ্ছেন সেই ভিডিওর লিঙ্কটি কপি করে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন। এই ক্রোম ব্রাউজার অ্যাপটি সবার মোবাইলে ডিফল্টভাবেই থাকে। ব্রাউজার অ্যাপটি ওপেন করার পর উপরের দিকে সার্চ বক্স পেয়ে যাবেন, এখানে চাপ দিবেন এবং লিঙ্কটি পেস্ট করে দিবেন, কপিটি পেস্ট করে দিবেন, গোতে চাপ দিবেন। সঙ্গে সঙ্গে ইউটিউবের যে ভিডিও লিঙ্কটি কপি করেছিলেন সেই ভিডিওটি এখানে চলে আসবে। ট্যাপ টু আনমিউট এই লেখাতে চাপ দিবেন, তাহলে ভিডিওর সাউন্ডও শুনতে পাবেন। এখন ভিডিওটি প্লে অবস্থায় এই আইকনে চাপ দিবেন, ফুল স্ক্রিন করে নেবেন এই আইকনে চাপ দিয়ে। এই আইকনে চাপ দিলে ভিডিওটি ফুল স্ক্রিনে প্লে হবে। যে দেখুন ফুল স্ক্রিনে প্লে হয়েছে। এখন আপনি মোবাইলের হোম বাটনে চাপ দিবেন। ফুল স্ক্রিন অবস্থায় হোম বাটনে চাপ দিলেই কিন্তু ভিডিওটি মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবে। এখন আপনার আঙুল দিয়ে মোবাইলের স্ক্রিনের যে কোনো পজিশনে ভিডিওটি রাখতে পারবেন। ইউটিউবের এই ভিডিওটি কিন্তু প্লে অবস্থায় থাকবে। আপনি এখান থেকে ভিডিওটি পজ করতে পারবেন, আবার প্লেও করতে পারবেন। মোবাইলের নেভিগেশন বারে যদি ব্যাক বাটন, হোম বাটন, রিসেন্ট বাটন না থাকে তাহলে কিন্তু এই কাজটি করতে পারবেন না। এই জন্য মোবাইলের সেটিংস থেকে সার্চ বক্সে লিখবেন সিস্টেম নেভিগেশন। জেস্টার নেভিগেশন থাকলে অবশ্যই চেঞ্জ করতে হবে। সিস্টেম লিখলে নিচের দিকে সিস্টেম নেভিগেশন সেটিংসটি চলে আসবে। এখান থেকে আপনি সিস্টেম নেভিগেশনে চাপ দিবেন। জেস্টার সিলেক্ট থাকলে বটনস সিলেক্ট করে দিবেন, তাহলেই কাজ কমপ্লিট। আপনার মোবাইলের স্ক্রিনের নিচের দিকে ব্যাক বাটন, রিসেন্ট বাটন, হোম বাটন শো হবে। যখন ইউটিউবের ভিডিও হোম স্ক্রিনে প্লে করে দেখতে চাইবেন তখন এই হোম বাটনে চাপ দিলেই হবে। যে সিস্টেমে দেখিয়ে দিয়েছি এই সিস্টেম ফলো করে। ধন্যবাদ।